ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আমরা কক্সবাজার আছি, এর আগে অনেকগুলো ভিডিও পেয়েছেন হয়তো আপনারা, আর যারা নতুন আসছেন তাদেরকে বলে রাখি আমরা কক্সবাজার ঘুরতে আসছি। এখন আমরা ইনানি বিচে যাচ্ছি, সেখানে যেতে যেতে মনোমুগ্ধকর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। এক পাশে সাগর, এক পাশে পাহাড়, অনেক সুন্দর দৃশ্য। তো আপনারা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। যেতে যেতে জিতনি আরিবা সিপান ওদের খেলনা নিয়ে বাতাসে এভাবে ধরে রাখছে, আর দুষ্টাকে করছে, অনেক মজা হচ্ছে সবাই। আমরা এখন ইনানি বিচের পাশাপাশি চলে আসছি, এই যে পৌঁছে গিয়েছি অলরেডি। আমরা অটো থেকে নেমে বিচের দিকে যাচ্ছি, এটা একদম নিচের দিকে বিচটা। এখান থেকে পুরো সাগর দেখা যায়, অনেক সুন্দর ভিউ। এই যে আমি এখান থেকে কিরকম দেখা যায় তার কিছু শেয়ার করছি আপনাদের সাথে। এত সুন্দর আসলে সাগর আর আকাশ, মনে যেন কোথাও মিলে গিয়েছে এরকম মনে হচ্ছে দূর থেকে। আর শুরুতে জিদনি আর আরিবা দুষ্টুমি শুরু করে দিয়েছে। তো আপনাদেরকে পুরান কথাটা আবার বলে নিই, যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছেন, আমার ভিডিও ফার্স্ট দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দিবেন। আর যারা এতদিন থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো আমরা এখন বিচে চলে আসছি, এই যে দেখুন কত সুন্দর ঢেউয়ের পর ঢেউ, সাগর কোনো শেষ নেই, এত সুন্দর আসলে। আমি তো জাস্ট মুগ্ধ, মানে আমি নিস্তব্ধ হয়ে যাই এত সুন্দর দেখে। আর সবাই মিলে আসাতে আসলে আমাদের মজাটা বেশি হচ্ছে, আমাদের বাচ্চারা এনজয় করতে পারছে।
তো আমরা বিসে ঘোরাঘুরি করে মোটামুটি টায়ার্ড হয়ে গেলাম। জিদনি আরিবাও টায়ার্ড, অনেক খেলছে ওরা। এখন আমরা এখানে ডাব খেয়ে নিচ্ছি। এখানে ডাবগুলো অনেক সতেজ আর অনেক বড় বড়, পানিগুলো অনেক মিষ্টি ছিল এবং একটা ডাবে অনেক পানি। তো জিদনি আরিবাও এখন ডাব খেয়ে নিবে, ওরা অনেক আসলে টায়ার্ড, সবাই অনেক দৌড়াদৌড়ি করছে। তো ওরা দুজন ডাবও খাবে, একটা দুজন দুইটা খাবে না, জিদনি যেটা করবে আরিবা সেটা করবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই অনেক বেশি ভালো থাকবে।